ফলাফল প্রকাশের পরই বড় ঘোষণা মেঘালয়ে সরকার গড়তে এনপিপিকে সমর্থন করবে বিজেপি বৃহস্পতিবার সন্ধ্যার আগেই আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠালো বুটের ফল প্রকাশের আগে গৌহাটিতে এনপিপি সভাপতি তথা বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে বৈঠক সেরেছিলেন নেডা জুটের আব্বায়ক তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাঁচ বছর এক যুগে সরকার থেকে বুটের সময় পৃথকভাবে লড়লেও ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাস পেতেই দুই নেতা বৈঠকে বসে জুট গঠনের ব্যাপারে কড়া বার্তা সেরে নেন নির্বাচন কমিশনে নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট কমিশনে নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা নিয়ে হওয়া এক মামলায় ওই রায় দিল সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়ে দিয়েছে নির্বাচনের কমিশনের উচ্চ পদে নিয়োগ করবে একটি প্যানেল সেই প্যানেলে থাকবেন প্রধানমন্ত্রী লোকসভায় বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্বাচন কমিশনে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্যই ওই নির্দেশ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট নতুন এই রায়ে বলা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক সহ আরও দুই আধিকারিক যারা গোটা দেশে বুট পরিচালনা করবেন তাদের নিয়োগ করবে ওই প্যানেল সেই নির্বাচনে সবুজ সংকেত দেবেন রাষ্ট্রপতি এতদিন ওই তিন আধিকারিককে নির্বাচন করতেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এতে সুপারিশ করবেন